আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে ইনভাইটেশন টু চেঞ্জ দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় আছে আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ আর আজকে আলোচনা আমরা উপস্থাপন করব একটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে ইহরামের কাপড় পরিধান করবার পূর্বে পরিচ্ছন্নতার জন্য কি কি কাজ করা মুস্তাহাব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের মনোযোগ আকর্ষণ করছি প্রিয় শুরুতে যে বিষয়টি বলবো পরিষ্কার পবিত্রতা পরিচ্ছন্নতা ইমানের অংশ আর তহর শাত্রুল ইমান বলা হয়েছে যে পবিত্রতা ইমানের অংশ আপনি দেখুন ইসলামের যে কোনো কাজ আপনি সম্পাদন করতে যাবেন পবিত্রতার লাগে আপনি নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত পড়বেন পাঁচ ওয়াক্তই আপনাকে অবশ্যই পবিত্র থাকতে হবে ইভেন আরকান আহকামের তেরো ফরজের একটি তো হলো জামা পরিষ্কার হওয়া জায়গা পরিষ্কার হওয়া পাকসা হওয়া ইত্যাদি তো এই ক্ষেত্রে ইসলামের গুরুত্বপূর্ণ এই অনুষঙ্গটি মানবার জন্য বিধানটি মানবার জন্যে আমাদের একটি দারুণ মক্ষম সময় হল গিয়ে হজ্জের সময় আমার এহিরামের কাপড় পরিধান করবার আগে পরিচ্ছন্ন হওয়া পরিচ্ছন্নতার বেশ কয়েকটি ধরন আছে এবং উপাদানকে কেন্দ্র করে পরিচ্ছন্নতার ধরনও পরিবর্তন হয় যেমন যদি পানি থাকে আমার পবিত্রতার ধরন হবে একরকম পানি যদি পাওয়া না যায় তাৎক্ষণিক আমার পবিত্রতা অর্জনের জন্য ধরন হবে অন্যরকম

যদি পানি থাকে তাহলে এহরামের কাপড় পরিধান করবার আগে অবশ্যই আমি সুন্দর করে গোসল করে নেব গোসল করে নেবার সময় আমি সুন্দর করে শরীরে সাবান মাখব কিংবা চুলে শ্যাম্পু দেব আমি কিন্তু মাথায় রাখতে হবে আমি একজনের ডাকে যাচ্ছি যিনি আমাকে ডেকেছেন বহু শত সহস্র বছর আগে হাজরত ইব্রাহিম ইসমাইল আলহিম আসসালাম যখন কাবাঘর ঘর নির্মাণ শেষ করলেন বললেন রব্বানা তাকাব্বাল মিন্না

বিশ্ববাসীকে হজ্যের জন্য আহ্বান করেছিলেন ডেকেছিলেন সবার কাছে কানে সেই আওয়াজ গিয়েছে যারা যারা সেই আওয়াজে বলেছে লাভবাহিক আওয়াজ আল্লাহ লাব্বাইক তারা ইন্তিকালের আগে জীবনে একবারের জন্য হলে হজে যাবে অর্থাৎ আপনি কিন্তু পূর্বেও ইব্রাহিম আলাইসলামের ডাকে সাড়া দিয়েছিলেন লাভবাইক আল্লাহমাল লাব্বাইক বলেছিলেন আজকে আল্লাহ তালা সেই সময় মোক্ষম সময় এসছে আপনি কিন্তু সেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার ঘরে তিনি আপনি যাচ্ছেন অতএব মহান বাদশাদের বাদশা কতটা সুগন্ধিযুক্ত হওয়া কতটা পবিত্র হওয়া চাই আপনার আপনার অবয়ব আভ্যন্তরীণ দিক দিক এবং আপনার এক্সটার্নাল দিক আপনার ফিজিক্যাল স্ট্রাকচারও পবিত্র হওয়া চাই আপনার স্পিরিচুয়াল সেই ওয়ার্ল্ডটাও যেন পবিত্র পুতো পবিত্র হওয়া চাই অন্তর থেকে যাবতীয় হিংসা বিদ্বেষ দূর করে ফেলবেন মানুষের প্রতি যত ঘৃণা আছে যত খারাপ আছে মানুষের উপর যত রাগ আছে সবকিছু একদম মিটমাট করে ফেলবেন এরপরে আপনি সুন্দর করে গোসল করবেন একটা হলো স্পিরিচুয়াল আধ্যাত্মিক পবিত্রতা আরেকটা হল এক্সটার্নাল ফিজিক্যাল পিউরিটি অর্থাৎ শারীরিক পবিত্রতা আধ্যাত্মিক পবিত্রতার জন্য আমরা পূর্বে বলেছি যে আপনি আপনার অন্তরে সব হিংসা বিদ্বেষ দূর করে নিন এবার আপনি শারীরিক পবিত্রতার জন্য সুন্দর করে গোসল করুন গোসল করার পরে আপনার হাতের নখ যদি বড় হয়ে থাকে নখগুলি কেটে ফেলুন গোসল করার আগে যদি আপনার বগলের নিচের লোম কিংবা আপনার নাভির নিচের লোমগুলি বড় হয়ে যায় কাটার বয়স হয়ে গেলে আপনি অবশ্যই এগুলি কেটে পুত পবিত্র করে ফেলুন কারণ আপনি দীর্ঘ একটা সফরে যাচ্ছেন এই সফরে হয়তো ত্রিশ দিন চল্লিশ দিন আপনি থাকবেন সেখানে আর হয়তো কাটার চান্স নাও পেতে পারেন তাছাড়া আল্লাহর ডাকে একটা ফরজ এবাদত করতে যাচ্ছেন আপনি পুত পবিত্র নিজেকে করে নিলে এবাদতে আরো বেশি মজা পাবেন আপনি এরপরে আপনি সুন্দর করে আহ নক টকগুলি কেটে ফেললেন চুলগুলি আঁচড়িয়ে নিলেন তারপরে হেরামের কাপড় পরিধান করার আগে আপনি চাইলে আবার একটু আতর সুগন্ধি খুশবু আপনি মেখে নিতে পারেন কারণ আপনি এখনো কিন্তু নিয়ত করেন না নিয়ত করার পরে কিন্তু আপনার আতর খুশবু সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ যেটা জন্য অন্য পর্বে আমরা বলেছিলাম যে এখানে দম দিতে হয় এখন আপনি সুন্দর করে একটু আতর বিশুদ্ধ আতর আপনি মেখে নিতে পারেন অ্যালকোহল যুক্ত সেনগুলি কিংবা গুলি এগুলি পরিহার করাটাই শ্রেয় বলে মনে করি আমরা এরপরে আপনি সুন্দর করে দুই রাকাত নামাজ পড়বেন নামাজ পড়ার পরে আপনি পুত পবিত্র নতুন যদি হয়ে থাকে তারপরে সেই কাপড়গুলিকে আপনি ধুয়ে নিন পুরাতন যদি থাকে এগুলিকে আপনি ধুয়ে নিন কারণ নতুন কাপড়ের মধ্যেও ময়লা লাগতে পারে দীর্ঘ একটা একটার পর একটা হ্যান্ড ওভার একটার থেকে একটা জায়গা পরিবর্তন হওয়ার কারণে এখানে ময়লা লাগতে পারে এই জন্য আপনি সুন্দর করে নতুন কাপড় হলে অনেকে ধুতে চায় না ধুয়ে পরিষ্কার করে নেবেন আর পুরাতন হলে তো অবশ্যই আপনি ধুয়ে নেবেন ধুয়ে সুন্দর করে স্ত্রী করে আয়রন করে আপনি এরপরে এগুলি গায়ে দিবেন গায়ে দেওয়ার পরে আপনি সুন্দর করে এই পোশাক দুটি পরবেন পরার সময় আপনি একা একা পরার চেষ্টা করবেন এই সময় সেলাই যুক্ত কোনো কিছু যেন শরীরের মধ্যে না থাকে না আন্ডার থাকে না আপনার গেঞ্জি থাকে বা এরকম কিছু যেন না থাকে আপনি ওই সময় নিজেকে মনে করবেন যে একজন মানুষ মারা যাওয়ার পরে তাকে যেমনিভাবে কাপড় পরিয়ে দেওয়া হয় সাদা কাপড় পাতলা কাপড় আপনিও মনে করবেন যে আপনি ওই স্টেটে চলে গিয়েছেন আপনি কাপড় পরিধান করবার পরে আপনার মানসিকতাটাই চেঞ্জ হয়ে যাবার কথা যে একদিন আমি এভাবে এসছিলাম আমাকে একদিন এভাবে চলে যেতে হবে এই সময় থেকে আপনি আল্লাহ সুফহানা হুয়া তা আলার ডাকে সাড়া দেবার কল্পে জবাব দিয়ে বলবেন এই যে ছন্দে ছন্দে আমরা যে তালবিয়ার কথা বললাম এগুলি অর্থের দিকে খেয়াল করবেন আর আল্লাহর কথা আল্লাহর বাক্য আল্লাহর বাণী ধ্যানে জ্ঞানে রসুলের সেই কথাগুলি কাজগুলি মাথায় রেখে আদর্শ অনুসরণ অনুকরণ করে আপনি দিকে রওনা করবেন আল্লাহ সুহায়না হুয়া তালা আমাদের সবাইকে সুন্দরভাবে ভাবে কাপড় পরিধান করবার আগে সর্বোচ্চ পবিত্রতা পরিচ্ছন্নতা অর্জন করার তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত রেখে প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে হজ্জে মাবরুর আল্লা সুফায়না তালা কবুল করুক এই প্রত্যাশায় ওসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি